আজ মহানবমী, বিষাদে পরিপূর্ণ দেবী দুর্গার বিদায়ের সুর, এমনটি জানিয়েছেন রাম বসাক, শাহজাদপুর সিরাজগঞ্জ। আজ মহানবমী মানেই মন যেন বিষাদে পরিপূর্ণ হয়ে ওঠে, তথা ভারাক্রান্ত হয়ে ওঠে সকলের মন। মায়ের বিদায়ের সুর যেন ক্ষণে ক্ষণেই বাঙালির মনকে ভারী করে দেয়। নবমী নিশীতেই মন ভারাক্রান্ত হয়ে যায়, মায়ের যাবার সময় ঘনিয়ে আসে। দীর্ঘ একটা বছর মায়ের জন্য অপেক্ষা করার পর মা উমা এলেও তার যাবার সময় সকলেরই মন ভারাক্রান্ত হয়ে যায়। নবমী তিথি, এবছর নবমী তিথি শুরু হচ্ছে। বাংলাদেশ 28/আশ্বিন, ইংরেজির 13 অক্টোবর, বুধবার রাত 8:39 এবং তিথি শেষ হচ্ছে বাংলার 29/আশ্বিন, ইংরেজি 14 অক্টোবর, বৃহস্পতিবার রাত 7:23। এই দিন হোম যজ্ঞের মাধ্যমে পূর্ণাহুতি দেওয়ার রীতি প্রচলিত আছে, পাশাপাশি নানান আচারের সাথে সাথে অঞ্জলি নিবেদন করাও হয়। এই দিনে চাল কুমড়ো বলি হল একটি বিশেষ রীতি যা এই দিনে পালন করা হয়। সব শেষে শুরু হয় প্রসাদ বিতরণ পর্ব। এই দিন সন্ধ্যার সব থেকে আকর্ষণীয় বিষয়টি হল ধুনুচি নাচ। এই দিনে মায়ের বিদায়ের যন্ত্রণা চাপা দিয়ে বাঙালির মন ঢাকের তালে নেচে ওঠে ধুনুচির সঙ্গে। সেই সঙ্গে এই দিন সন্ধ্যায় মাকে শেষবারের মতো দুচোখ ভরে দেখতে প্যান্ডেলে প্যান্ডেলে ভিড় জমে ওঠে, বাদ যায় না খাবারের স্টলগুলো। তবে এবছর পুজো প্যান্ডেলে প্রবেশ নিষিদ্ধ, সেই আড্ডা খাওয়া দাওয়া হইচই সবকিছুই যেন তুলে রাখা হচ্ছে আগামী বছরের জন্য। মুখটা তুললেন দাদা, মুখটা তুমি কাজ করে মুখ তুলে ঠিক আছে।